আমার নাম মোহাম্মদ কিয়ামউদ্দিন। আমি সেক্রেটার মোহাম্মদপুর সেক্রেটারি থেকে থাকি। আমি সাধারণত এই ডাক্তার সাহেবের কাছে আসছি, সেটা হলো আমার স্বরনালী কফে আটকে যেত, এই সমস্যাটা নিয়ে মেনলি ওনার কাছে আসা। তো তারপরে উনি আমাকে দেখে কিছু টেস্ট দিলেন, টেস্ট করেছি, তারপরে এখানে তো এখনই করতেছি, এই এক্সারসাইজ করতেছি। তো ওই টেস্ট এক্সারসাইজ করার পরে মোটামুটি অনেকটা ইম্প্রুভমেন্ট হয়েছে। তো সম্পূর্ণ হয় নাই, আমি প্রায় এক মাসের মতো এখানে এই এক্সারসাইজ করতেছি। এক মাস, হ্যাঁ, আজকে এক মাসের কয়েকদিন হলো আর কি। তো মোটামুটি ভালোই তো লাগতেছে। এটা আমি এখানে বাসায় আমি রেগুলারই করি, এক্সারসাইজ রেগুলারই বাসায় করি, দুইবার, সকালে একবার করি এবং সন্ধ্যার পরে মগরিবের নামাজের পরে একবার করি। এইভাবে মোটামুটি চালাই যাচ্ছে আর কি। শরীর আগের চেয়েতে অনেকটা হালকা হালকা মনে হয় এবং শ্বাসকষ্ট খুব সিঁড়ি বাইলে শ্বাসকষ্ট হয়তো আমার আগে এখনও হয়, তবে মনে হয় কিছুটা কমছে। যে লাংসের যে সমস্যা, এই লাংয়ের সমস্যার জন্য লাংসের সমস্যাকে কেউ পুষে রাখবেন না, এটা একটা খারাপ রোগ। এটাকে যদি পুষে রাখেন আপনি সামনে ভবিষ্যতে খুবই অসুবিধা হবে। কাজে যত দ্রুত পারেন এটার চিকিৎসা করেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাপন করার চেষ্টা করেন। ইনশাল্লাহ আল্লাহ চাইতে সুস্থ হয়ে থাকবে, সবাই সুস্থ জীবনযাপন করবে। যে সমস্যা আছে, টেস্ট যা দরকার এখানেই আছে এবং এদের দিয়েই করায়েন। এটা অন্য ইসের চাইতে অনেক বিশ্বস্ত, এখানে টেস্টগুলো ভালো হয়।